চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু বরাকের এক গাড়ি চালকের। দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সোনাইর কাবুগঞ্জের জাবির হোসেন লস্কর ওরফে গব্বরের। মিজোরামে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে, সেই দুর্ঘটনায় বরাকের এক গাড়ি চালকের মৃত্যুতে সোনাইর কাবুগঞ্জে শোকের ছায়া বিরাজ করছে। মিজোরাম রাজ্যের শেরচিপ জেলার তেনজল এলাকায় ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু ঘটে সোনাইর নগদী গ্রাম তৃতীয় খণ্ডের এক লরি চালকের। জানা গিয়েছে, গতকাল রাতে শেরচিপ জিরো পয়েন্ট তেনজল বাইপাসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি হাইপার ডাম্পার অন্তত 200 মিটার খাদের নিচে গিয়ে পড়ে যায়। এতে ডাম্পার চালক সোনাইর নগদী গ্রাম তৃতীয় খণ্ডের বাসিন্দা চালক জাবির হোসেন লস্কর ওরফে গব্বর ঘটনাস্থলেই প্রাণ হারায়। ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছান শেরচিপ পুলিশ। মৃতদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থলে পৌঁছান মৃতের পরিজনরাও। ময়নাতদন্তের পর মৃতের বাড়ির উদ্দেশ্যে পাড়ি দেবেন বলে জানা গেছে। জাবিরের অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে সোনাইর কাবুগঞ্জে। অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল রাত্রি অনুমানিক 8:30 সময় আয়োজনের শেরচিপ জেলায় নগদী গ্রাম তৃতীয় খণ্ডের গাড়ি চালক জাবির হোসেন লস্কর ওরফে গব্বর এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। ওনার নিহতের খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা প্রতিবেশী হিসাবে অত্যন্ত দুঃখ প্রকাশ করছি এবং আমাদের ছোটোবেলাকে দেখে আসছি যে গব্বর ভাই একজন প্রতিভাবান ফুটবল প্লেয়ার ছিলেন। পেশার তাকিতে উনি পেশা হিসাবে গাড়ি চালক বেছে নিয়েছেন। সেই হিসাবে উনি গতকাল গাড়ি নিয়ে আইজলের শেরচিপ জেলায় অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে ঘটনাস্থলে মৃত্যু বরণ করেছেন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।